আজকে আপনাদেরকে দেখাবো এমন এক পীরের মাজার, যে পীর ছিলেন সুফি সম্রাট। তিনি হলেন সুফি ফতে আলী ওয়াইসি। এটি কলকাতার মানিকতলার মুন্সিপাড়া লেনে অবস্থিত। 136 বছরের পুরনো মাজার শরীফ। ফতে আলী ওয়াইসি হুজুর ছিলেন ফুরফুরা শরীফের পীর আবুবক্কর সিদ্দিকীর হুজুরের পীর। বাংলাদেশের চট্টগ্রামে 1825 সালে জন্মগ্রহণ করেন সুফি ফতে আলী ওয়াইসি। কিন্তু তার শিক্ষাজীবন, কর্মজীবন ও আধ্যাত্মিকতা প্রচারের মূল কেন্দ্রস্থান ছিল কলকাতা। তিনি আজীবন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রেমে ভালোবাসায় মগ্ন ছিলেন। শয়নে, স্বপ্নে, জীবন ও কর্মে রসুল পাকের ভালোবাসার প্রতিচ্ছবি ছিলেন তিনি। তাই রসুল সাল্লাহ সাল্লামের প্রেমের নিদর্শন হিসাবে লাভ করেছিলেন রসুল নোমা। রসুল নোমা কথার অর্থ হল যিনি সারাক্ষণ রসুলের দর্শন লাভ করতেন। 1886 সালে 6ই ডিসেম্বর রবিবার বেলা 4টার সময় ফুরফুরা শরীফের পীর মোজাদ্দেদ জামান আবুবক্কর সিদ্দিকী হুজুরের কোলে মাথা রেখে হাওড়া ময়দান স্টেশনের কাছে ইন্তেকাল করেন। তরিকা অনুযায়ী মাজারে সিজদা, ফুল, চাদর ও শিরনি চড়ানো কঠোরভাবে নিষিদ্ধ।